যেটা দেখতেছেন এটা হলো মাউথ পিস, এটা হলো আমার মাউথ পিস। এটা একটু ঘুরান তো, কিভাবে ঘুরান এখানে? হ্যাঁ, এখানে আমি অনেক কারিগরি করছি, আমি একজন ম্যাজিশিয়ান, জাদুকর। মাঝখান দিয়ে কাইটে হালালাম, করাত দিয়ে কাইটে ভাগ করে হালালাম, আমি কম্পিউটার চালাইতে পারি। মূর্খ হয়েছে তাতে কি হয়েছে, আমি কম্পিউটার চালাইতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে একজন রিকশা চালক ভাই আছেন, তো সাথে আপনাদের যে জন্য মূলত লাইভটা করা। এই যে দেখতে পাচ্ছেন যে তিনি একটি মোবাইল কোথায় রেখেছেন, আমি একটু ভালো করে দেখাই যদি আপনাদেরকে। এই যে কাঠের একটা ফ্রেমের ভিতরে, তো আমরা দেখতে পাচ্ছিলাম যে একটু আগে একটা মানববন্ধন প্রোগ্রাম ছিল, তো তিনি সেটার ভিডিও করতেছিলেন। তো আমি আসলে তার সম্পর্কে জানতে চাইব, তিনি আসলে কি করেন, শুধুই কি তিনি রিকশা চালক না আরো অন্য কিছু করেন? আপনি আসলে কি করেন? আমার পেশাগত আমি রিকশায় চালাই, এর ফাঁকে আমি যেটা দেখতেছেন আর কি, আমি এখানে এটার মাধ্যমে ভিডিও ধারণ করি, প্লাস আমি ফেসবুক পেজে লাইভ দেই। আবার আমি যেখানে চলার পথে, আমার চলার পথে যা পাই আমি আর কি ভিডিও করি। হ্যাঁ, আমি ভিডিও করে এটা আমার ফেসবুক পেজের নাম আর কে ফারিদ, ফারিদ আর কে ফারিদ 1339, ইউটিউবের নাম আর কে ফারিদ 1339। হ্যাঁ, তো আমি ইউটিউবে তো সারি, ফেসবুক পেজে সারি। না, আমি পড়াশোনা করি নাই, তো আমি পড়াশোনা না করলে এটা আমি আউট মেধা আর কি, আমার সম্পর্কে আউট মেধাটা এটা আল্লাহ বেশি দিছে, যার কারণে আমি আর কি এটা করতে পারি। এটা এডিটিং এর কাজ করা লাগে, এই সারাদিন মনে করেন আমি যা, জি আমি এডিটিং এর কাজ না করলে তো হবে না। আমি যে সারাদিন যা ভিডিও করি, যেটা লাইভ দেওয়ার দরকার এটা লাইভ দেই, যেটা মনে করেন যে আপনার ভিডিও করার দরকার এটা ভিডিও করি, পরে ভিডিও করে এটা সারা রাত ধরে আমার কতদিন রাত পাওয়া যায় গা, ফজরের আজান দেয় আমার এডিটিং করে ছাড়তে ছাড়তে কমপ্লিট করে আমি যখন ছাড়ি, ছাড়তে ছাড়তে দেখা যায় আমার ফজরের আজান দিয়ে ফেলায়। না, এ বিষয়ে আমার ফ্যামিলির কেউ কখনো কিছু বলে না, কারণ আমার ফ্যামিলির গার্জেন আমি। আমি এটা তো আমি গত মাসের 14 তারিখে খুলছি, এটাতে ফলোয়ার সাবস্ক্রাইবার কম, আমার আরও অন্য পেজ ছিল আর কে ফরিদ ভাই 1340, ওইটা তো আমার অনেক বেশি সাবস্ক্রাইব ছিল, আমার একটু সমস্যার কারণে আর কি ওইটাতে ব্যান করে দিছি, নতুন করে আবার এটা প্রফেশনালভাবে খুলছে আর কি, কারণ ওইটার সমস্যা হয়েছিল যেহেতু, তো এটা আবার নতুন করে চালু করছি প্রফেশনালভাবে, যাতে এটা আর কোনো সমস্যা না হয় এই আর কি। এটা ফলোয়ার বোধ হয় 100 পার হয়েছে, লাইক ইউটিউবের কম আছে, ইউটিউবে একটু কম ইউজ করে আর কি, পেজটাই আর কি বেশি ইউজ করে আমি। হ্যাঁ, আমি প্রথম অবস্থায় যে সময় ফেসবুক পেজ চালাতাম, ফেসবুক চালাতাম আর কি, আমি আগে ফেসবুকে লাইভ দিতাম, তো যখন আর কি মানুষ বলে যে ফেসবুকে নাকি অনেক অনেক টাকা কামাই করা যায়, তো সেক্ষেত্রে আমি আবার আমার একটা শিক্ষিত মামা আছে মাস্টার পাস, তো উনি আমারে আর কি বুদ্ধি দিল যে তুই একটা পেজ খুল, তো আর কি আমি পেজ খুলছি ওনার দিয়েই, ওনার মাধ্যমে আর কি আমি এই পেজটা খুলছি, যে যাতে কোনো সমস্যা না হয়, আমার সব কিছু ডিটেলস, আমার ভোটার আইডি কার্ডের সব লোকেশন দিয়ে আর কি এটা চালু করছি আর কি। মানে আমার অরিজিনালভাবে আর কি, অনেক ক্ষেত্রে আছে আপনার ওই আপনি মনিটর করে আর কি একবারে ফাইনাল ভাবে, জি জি আমি একবারে ভেরিফিকেশন করে আর কি, না ইনকাম এই যে করছি আপনি গত মাসের 14 তারিখে, এটা আপনি মনে করেন যে আমি প্রফেশনালভাবে একবারে করে নিছি, ভেরিফিকেশন আপনি যা কিছু করার দরকার আর কি করনি, সব কিছু আমি ফাইনালি একবারে করছি। হ্যাঁ, স্বপ্ন দেখে যাচ্ছে, আর এই যে আপনাদের মতন ইউটিউবার সাংবাদিক এদের কাছে খালি সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে আর কি, আমি এই জায়গার ভিতরে এর আগে আমি অনেক সাক্ষাৎকার দিছি, ঠিক আছে, আমি এতেন বড় বড় চ্যানেলে সাক্ষাৎকার দিছি। হ্যাঁ, আবার প্রতিদিনকার খবর একটা চালান আছে, হে চালানে সাক্ষাৎকার দিছে, হে চালানে আমি অনেক ভাইরাল আছি, নিজের জগতে আমি ভাইরাল আছি আর কি মোটামুটি। হ্যাঁ, আবার যে আলাদা পত্রিকা আছে ইত্তেফাক পত্রিকা, ওই ইত্তেফাক পত্রিকার প্রথম পৃষ্ঠায় আমার দিছিল, আবার NTV চালান আছে, ওই চালানটাও সাক্ষাৎকার দিছি, এই আপনার দিয়ে আমার সাক্ষাৎকার নিচ্ছেন, এরকম আরো অনেক জায়গায় আমি আমার কারিগরির লাগে আর কি সাক্ষাৎকার দিছি ইনশাল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায় আর এখন বর্তমানে ঢাকায় কোথায় থাকতেছেন?
আমার দেশের বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট আমিনপুর থানা গ্রাম সৈয়দপুর আর বর্তমানে আমি থাকি ঢাকা কামরাঞ্চর এলাকা। আচ্ছা পরিবারে কে কে আছে? পরিবারে আমার দুই ছেলে আর ভাই। তো আপনারা ভিডিও করতে গিয়ে আপনার আসলে এই যে রিকশা চালানোর কোনো ক্ষতি হয় কিনা বা ইনকাম কম হয় কিনা? হ্যাঁ, যেমন আমি ভিডিও করে যে এখন এই যে আমি কতক্ষণ দাঁড়ায় আছে, এখন মনে করেন যে দাঁড়া আছে যে তো তাহলে তো আমার ইনকাম নাই রিক্সা, তাই না? তো আমি এখন যে তো দাঁড়া আছি এক ঘন্টা আলো এখানে দাঁড়াইছি, তো এই এক ঘন্টা আমার ইনকাম সোর্স কামাই। তো এখন আমি আল্লাহ যদি নেয় আবার ফের রানিং হবো। আবার আমার আমার গল্প হলো রানিং পথের গল্প। আমার রানিং পথে সাধারণ জনগণ সাধারণ মানুষের অনেকের অনেক কথা আমি রেকর্ড করি। দেখা যাচ্ছে রানিং পথে একটা রিক্সাওয়ালা যাচ্ছে, ওই সাইড দিয়ে আমার ক্যামেরা চালু। হ্যাঁ, ওই রিক্সা চালানো কতটা কষ্ট, কতটা পরিশ্রমিক, এই জিনিসটাই আমি আর কি মানুষের মাঝে তুলে ধরতে চাই। আমি একজন রিক্সা চালাই, আমার পেশাগত আমি একজন ড্রাইভার, কিন্তু আমি ড্রাইভারই করি না, আমার চাকরি করি না, এই রিক্সায় বাইসে নিচ্ছে আর কি। আমার প্রফেশনালভাবে এখন রিক্সায় হয়ে গেছে। তো এই রিক্সার মধ্যেই আর কি আমি এই সিস্টেমটা করছি যে চলার পথে অনেক মানুষের অনেক কিছু দেখা যায়। যে ইনকাম হয় তার দিকে আপনার পরিবার ভালোভাবে চলে? হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ চালায় আর কি। আমি যে ইনকাম করি তো আল্লাহ, চালানের মালিক আল্লাহ। আমি তো আসলে ওসিলা, চালানের মালিক আল্লাহ। তো আল্লাহ যেভাবে চালায় ইনশাল্লাহ আল্লাহ চালাচ্ছে, চলতেছে। আমি এখানে অনেক তার দেখতে পাচ্ছি, তারগুলো আসলে কিসের জন্য? আমি যদি ঘুরাই, এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে তার এই যে মোবাইল, তিনি চলতি পথে হচ্ছে ভিডিও ধারণ করেন, পাশাপাশি হচ্ছে সামনে কোনো প্রোগ্রাম, মানববন্ধন বা কোনো ধরনের এরকম ঘটনা দেখলে তিনি সেগুলো হচ্ছে ভিডিও করেন। আপনার মানে ক্যামেরা এতক্ষণ অন ছিল না, একটু দেখেন। আমার ক্যামেরা লাইভ চলে, সবসময় ক্যামেরা অনই থাকে। এখন মনে করেন যে আমার ক্যামেরা অনই, কারণ আমি বেশিরভাগ টাইমে আমার ক্যামেরাটা অন থাকে। তো আমি আপনার সাক্ষাৎকার দিচ্ছি। তার এই যে এটা দেখতেছেন, এটা হলো মাউথ পিস, এটা হলো আমার মাউথ পিস। হ্যাঁ, সব মানে আমার যা কিছু আছে সব আমার ব্যক্তিগত, আমি নিজেই কারিগর, এটা নিজেই ইঞ্জিনিয়ার। ঠিক আছে, না মেকার ছিলাম না, ওই যে বললাম আমি সব কিছু করি আমার আউট মিটার। আল্লাহ আমাদের একটু আউট মিটারটা বোধ হয় ভালো দিছে। তো আমি আসলে অনেক কিছু এরকম করতে পারি। আমি প্রথমে তারগুলো দেখে ভাবছিলাম এখানে একটা ব্যাটারি আছে, তো ভাবছিলাম যে ব্যাটারি দিয়ে কিনা আবার তিনি তার মোবাইলটা চার্জ দেয়, এরকম আমি কিছু একটা ভাবছিলাম। কিন্তু যেটা জানতে পারলাম এটা হচ্ছে তার এটা মাইক্রোফোন, তার যাতে দূরে নিতে হবে, যে আপনি যাবে আমারে দূরে দিচ্ছেন, তো আমারও তো কারো দূরে দিতে হবে। তো সেক্ষেত্রে আমার এটা ব্যবহার করি। ঠিক আছে, কিনতে গেলে তো কিনাই যায়। কালকে অনলাইনে একটা অর্ডার দিছি মাত্র 100 টাকা, তো এটা তো আমি কিনে আনলাম, আর এটা হলো আমার নিজের, এটা আমার নিজের আর কি। ঠিক আছে, এটার মজা আসলে আলাদা। হ্যাঁ, এটার মজাটা আসলে অন্যরকম। আপনার সাথে কথা বলতে গিয়ে আমার খুবই ভালো লাগতেছে, মানে থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগতেছে, যে আপনি আমাকে আসলে আমি যে জিনিসটা বানাইছি, আসলে অনেকে আমার লাইভে যারা আছে, পেজে যারা আছে দেখে না। তো আসলে আমি যখন রাস্তা দিয়ে যাই এরকম, আমি যদি কোনো আনে ভিডিও করতে লাগি, তো আসলে আমার ইন্টারভিউ শুরু হয়ে যায়। আমি মানুষের ইন্টারভিউ কি নেব, আমার ইন্টারভিউ শুরু হয়ে যায়। বুঝছেন? আপনি কি বিষয় আপনি বলছেন জি বলেন, এটা আপনার মাইক্রোফোন, তো মাইক্রোফোন দিয়ে কারো সাক্ষাৎকার নিয়েছেন, বলছেন যে দূরে তার নিতে হয়, কিন্তু কারো কি আপনি এই যে আমি এরকম সাক্ষাৎকার নিয়েছি, এরকম কারো সাক্ষাৎকার নিয়েছেন এখন? হ্যাঁ অবশ্যই, আমি অনেক মানুষের সাথে কথা বলি। আমার হলো রানিং পথের গল্প ভাই। যেমন মনে করেন আমি আপনাকে বোঝাই, এই যে আমি যাচ্ছি আমার ক্যামেরাটা চারি সাইডে ধরে। হ্যাঁ, তো আমি যে রানিং পথে যাচ্ছি, আমার বাম পাশে হোক ডান পাশে হোক, যদি একটা রিক্সাওয়ালা যাচ্ছে রানিংয়ে, তো ওনার রানিংয়েই আমি ভিডিও করতেছি, উনি কীভাবে গাড়িটা চালাচ্ছে, হ্যাঁ কীভাবে চলতেছে, এই জিনিসটাই আমি সরাসরি তুলে ধরি। আর একটা বিষয় আমি একটু দেখি আসলে, এটা একটু ঘুরান তো কীভাবে ঘুরান এখানে? হ্যাঁ, এখানে আমি অনেক কারিগরি করছি। এই যে মনে করেন আমি যে সময় এখানে মনে করেন যে আমি এই জায়গার ভিতরে ড্রিল মেশিন দিয়ে আমি ড্রিল করছি, প্রথমে ড্রিল করার পরে পরে এটার ভিতরে আবার মনে করেন আমি দুটো পেঁয়াজ দিছি, ঢুকাইয়া পেঁয়াজ ঢুকাইয়া দিছি, পরে আবার এই যে আড়াটা ইস্টা জিনিস লাগাইছি, যখন আমি এটারে হ্যাঁ এটা বিরাইং দিছি, এটার আর ই দিছি, এটার উপরে ঘুরবো, তো এটা আমি দিছি যাতে এটা নাট আছে এখানে। ঠিক আছে, এখানে নাট সিস্টেম করছি যাতে এটার আমি চারো সাইড ঘুরে যেতে পারি। আপনারা কি বলবেন একটু বলেন। আমরা বলি থ্যাংক ইউ ভেরি মাচ, উনার হাজার হাজার ধন্যবাদ। ফলোয়ার্স অনেক, ফলোয়ার্স নাকি? হ্যাঁ, যাতে উনি রিক্সা চালানোর পাশাপাশি এরকম ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনকাম করে চলতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক,
তার এই যে আবিষ্কারগুলো বা হচ্ছে তার যে নিজের মাধ্যমে নিজে প্রচেষ্টা যে জিনিসগুলো এগুলো কেমন লাগছে আপনাদের? খুব ভালো। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী ও প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা দেখলেন আমি আমার ভাইয়ের সাথে সাক্ষাৎকার দিলাম। তো আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমি আপনাদেরকে আমার চ্যানেল থেকে ইনভাইট করতেছি, আপনারা অবশ্যই আমার চ্যানেলে আসবেন। আমার চ্যানেলে আসতে হলে হ্যাঁ অবশ্যই আমি বলবো আমার পেজের নাম আর কে ফারিদ 1339, আমার ইউটিউবের নামও আর কে ফারিদ 1339, ঠিক আছে? তো অবশ্যই আপনারা আসবেন। আর একটা কথা বলি, সে কথা হলো আমি একজন ম্যাজিকশিয়ান, জাদুকর। হ্যাঁ আমি এটা জানতেন না, আমি ইনশাল্লাহ আমি অনেক ম্যাজিক চালু করছি, অনেক ম্যাজিকের অনেক কিছু আছে, আমি নিজেই যে এটা আমি নিজে বানাইছি। এরকম ম্যাজিক জাদু বলতে আসলে কিছু জিনিস নাই, জাদু বলতে আসলে কিছু নাই। যদি আপনারা আমরা রাস্তাঘাটে অনেক দেখে জাদুকর জাদু খেলা দেখায়, আসলে জাদু বলতে কিছু না, এটা হলো হাতের চুরি। যেমন মনে করেন লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা শিক্ষক শিক্ষার শিক্ষিত হয়ে উনি কলমের মাধ্যমে চুরি করে, তাই না? তো আসলে জাদুকররাও এইরকমই, মনে করেন লক্ষ মানুষের ভিতরে হাতের মাধ্যমে চুরি করে। তো আসলে আমি হেরম কারিগরি, আমার অলরেডি 25টা খেলা আমি কমপ্লিট করছি, আমার 25টা খেলা আর কি। ভাই বলছে যে একটা দেখতে চাই না, এটা আসলে ওই যে আমার মনে করেন আমি বলি যে তো জাদু, এটা হলো ম্যাজিক, এটা হলো প্রস্তুতি নিতে হবে। আসলে আমি তো এখন এই প্রস্তুতি নাই, তাই না? এখন আমি এই প্রস্তুতি নাই, এটা আমি যদি ম্যাজিক করতে চাই তো আমার মনে করেন অনেক জিনিসপত্র আছে। হ্যাঁ যেমন মনে করেন আমি একটা টেবিলের পরে একটা মানুষ হয়ে দিলাম, আবার ডাকি দিলাম মাঝখান দিয়ে কাইটে হালালাম, করাত দিয়ে কাইটে ভাগ করে হালালাম, তো সেই জিনিসটা আমার লাগবো না। আবার একটা খেলা আছে গলার ভিতর ফ্রেম লাগালাম, লাগানি গলা দিয়ে এই কোনো দিয়ে কোনো দিয়ে চাকু ঢুকে বাইর করে দিলাম, এটা তো আমার একটা ফ্রেম আছে, তাই না? তো আসলে এইসব জিনিস করতে হলে আসলে হ্যাঁ প্রস্তুতি নিয়ে করতে হবে। হ্যাঁ আসলে আমি তো জাদুকর না যে তুড়ি মারলাম এই সব খালি রাজা, আসলে এটা কোনো বিষয় না। আচ্ছা হ্যাঁ না ভাই আমি এই মুহূর্তে সরি, আই এম রিয়েলি সরি, আমি আমি এই মুহূর্তে কিছু দেখাতে পারি না, পারি না। এই যে কথার মাধ্যমে চলতে চলতে আর কি শিখে ফেলেছি। হ্যাঁ আমি এই যেমন মনে করেন এই যে কম্পিউটার আমি মোবাইলটা চালাই, এই মোবাইলটার ভিতরে অনেক কিছু, যেহেতু আমি এডিটিং করি, এডিটিং করতে হলে অনেক কিছু করতে হয়, এটা অবশ্যই আপনি একটা ইউটিউবার আপনি জানেন, এটা এডিটিং করতে হলে অনেক কিছু করতে হয়। আসলে আমি মূলত এডিটিং করা শিখছি, আমি কম্পিউটার চালাইতে পারি, মূর্খ হয়েছে তাতে কি হয়েছে, আমি কম্পিউটার চালাইতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ কম্পিউটার চালাইতে পারি, কম্পিউটারে আমি এডিটিং করি, আমি 2005 সালে আমি এডিটিং চালাতাম। ওই অলরেডির মধ্যে তিন সেট গান দিয়েছে মুক্তিযোদ্ধা গান নিয়ে, বুঝছেন? অনেক খুব সুন্দর একজন আপনার ছিল। না ভাই আমি গান টান পারি না, আমি গান টান বলি না, আসলে চলার মধ্যে আমার এটাই একটা পেশা যে আমি আমার ছেলে আছে বড় ছেলে মাদ্রাসায় পড়ে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আর একটা আছে ছোট 4 বছর, আজ কয় তারিখ দিন 7-6 তারিখ, এ 4 বছর, 1.5 বছর, 4 বছর 6 দিন, আর এটার বয়স হলো 14 বছর রানিং। তো 14 বছর যেটা এটা মাদ্রাসায় পড়ে ইনশাল্লাহ। তো ওরা আমি আর মোবাইল টোবাইল ওদের ধরা নিষেধ, এটা আমি নিজেই সব কিছু করি ইনশাল্লাহ। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকের মতো ফরিদ ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর কে ফরিদ ভাই 1339 ফেসবুক পেজের নাম হলো আর কে ফারিদ, এখানে আমার একটু ভুল হয়েছে কারণ আমি ওর জায়গায় এ পড়ে গেছে। হ্যাঁ তার মানে আমার নাম হলেও আমি নাম লিখে আমার ফরিদ লিখতে হলে FORID, তাই না? তো আমার সেক্ষেত্রে আমার ফেসবুক পেজে যদি আপনারা আসেন আর কে দিয়া FARID, তার মানে এপের পরে এ দিতে হবে, হ্যাঁ ফারিদ হয়েছে। তো আমার ফেসবুক পেজের নাম হলো আর কে ফারিদ 1339, ইউটিউবের নাম আমার আর কে ফারিদ 1339। ইনশাল্লাহ আপনাদেরকে আমি অবশ্যই আমার পেজ থেকে ইনভাইট করতেছি ভাইয়ের মাধ্যমে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার চ্যানেলটারে আসবেন আর কে ফারিদ 1339 ফেসবুক পেজ, আর কে ফারিদ 1339
টিপ অবশ্যই আপনার আছে জি ভাই বলেন আপনাকে ঘোষণা দিয়ে দেন যে ইনশাআল্লাহ সামনে জাদু নিয়ে আসছি আপনাদের হ্যাঁ ইনশাআল্লাহ আমি আপনাদের জাদুকর আরকে ফরিদ ভাই আমার অনেকে আরকে ফরিদ ভাই নামে চেনে হ্যাঁ অনলাইনে যেহেতু আমার একটা নাম আছে আমি যেহেতু একটা ভাইরাল আছি আরকে ফরিদ ভাই নামে আমার ওই ভাইরালরা হ্যাঁ ঠিক আছে তো আমি আপনাদেরকে আরেকটা দাওয়াত দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে থাকবেন অবশ্যই আমার চ্যানেলে আমি জাদু লাইভ দেখাবো ইনশাআল্লাহ আমি এখনো জাদু লাইভ দেখাই নাই তো কিছু কিছু খেলা আছে কয়েকটা খেলা আছে সব আছে সব পুরান আইডিতে আছে তো আমার এটা নতুন আইডি অবশ্যই আপনারা আসবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আমার ফ্রেন্ড হবেন অবশ্যই আমার চ্যানেলে আপনারা অবশ্যই ম্যাজিক খেলা দেখতে পারবেন জাদু খেলা না ম্যাজিক ম্যাজিক আমি আছি আপনাদের সাথে আরকে ফরিদ ভাই হ্যাঁ আর আমার ফেসবুক পেজের নাম আরকে ফরিদ 1339 পেজ হ্যাঁ আর ইউটিউবের নাম আমি বারবার বলতেছি আরকে ফরিদ 1339 ফেসবুক পেজ আরকে ফরিদ 1339 ইউটিউব আপনারা অবশ্যই আসবেন এখানে আসলে অবশ্যই দেখতে পারবেন আমার ম্যাজিক খেলা সবাইকে এখান থেকে আমি বিদায় জানাচ্ছি তো পরবর্তী আমার লাইভে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ